আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন রুফায়দা রুফায়দার বাবা একটা ফ্যান খুলছে আজকে আমি সকালে আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আজকে আর কি অ্যাডমিট করার কথা ছিল তো শনিবারে হাফ রবিবারে বন্ধ এই কারণে আসলে অ্যাডমিটটা হওয়া হয় নাই সোমবার সকালে আবার আমাকে হাসপাতালে যেতে হবে হয়তোবা ভর্তি হতে হবে আর প্রচণ্ড গরম পড়ার কারণে এসি দিলে রুফায়দার সমস্যা হচ্ছে আমার সমস্যা হচ্ছে এই কথা চিন্তা করে ওরা আমাকে বাসায় রেখে দুইজন বেরিয়ে পড়েছিল তো ফেরার সময় এই স্ট্যান্ড ফ্যানটা ওরা কিনে নিয়ে এসেছে সেটাকেই সেট করছে বাবা মেয়ে মিলে এখন আর আমি ভাবলাম সেটার একটু ভিডিও শ্যুট করি আর কিছু কথা বলি আপনাদের সাথে আমার যে রোগটা হয়েছে এটা সম্পর্কে অনেকেই পরিচিত হঠাৎ করে একদিন আপনাদেরকে বললাম যে আমি অসুস্থ তার পরের দিনই এসে বললাম হ্যাঁ আমি সুস্থ হয়ে গিয়েছি হয়তো বা জ্বর সর্দি কাশি হলে এই কথাটা বলাটা খুব সহজ হতো তো এই রোগটা সম্পর্কে যারা পরিচিত কিডনিতে পাথর হয়েছে বা ওভারিতে সিস্ট বা ইউটিআই প্রবলেম এই সমস্যাগুলো আজকে বললাম আমি অসুস্থ কালকেই বলছি আমি ঠিক হয়ে গিয়েছি এটা তো সম্ভব না তাই না আর প্রতি সময় ক্যামেরার সামনে এসে বসে যদি আপনাদেরকে বলি আমি অসুস্থ আমার ব্যথা করছে শরীর খারাপ লাগছে এটা কি শুনতে আপনাদের ভালো লাগবে কখনোই লাগবে না আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক দোয়া করছেন আপনারা যখন এই ব্লগটা দেখবেন তখন আমাদের রমজানের প্রথম রোজা সেই রোজার দিনে সিঁড়ি খেয়েছি আমরা একসাথে ঠিকই কিন্তু ইফতারিটা হয়তো আর একসাথে হবে না ওর বাবা হয়তো বাইরে করে নেবে আমাকে হয়তো হাসপাতালেই যদি শেষ পর্যন্ত রোজাটা রাখতে পারি কোনো ধরনের স্যালাইন ট্যালাইন পুষ না করতে হয় হয়তো বা রোজাটা আমি রাখবো ইনশাল্লাহ তো অনেকেই অনেকেই বললে ভুল হবে একজন দুইজন বলছেন যে আপু আপনি কি সত্যিই অসুস্থ কি কোনো মানুষ আছে যে অসুস্থ না বাট সবার সামনে এসে বলছে সে অসুস্থ কেন বলবে আর আপনাদের সাথেই বা এই কথাটা কেন বলতে যাব কোনো কি প্রয়োজন আছে আমার তো মনে হয় না আমার এত এত শুভাকাঙ্ক্ষী এত এত আপুরা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছেন কেউ তার কি বলবো যে আমি এত ভালোবাসা পেয়েছি যেটা আসলে বলার মতো না আর ব্লগ আপলোড করছি এটা নিয়ে কিছু কথা অনেকেই জানতে চাচ্ছেন আমি কেমন আছি কিছু ভিডিও আমার আগে করা বা আমি হাসপাতালে যাব। এটার জন্য কিছু প্রস্তুতি আগে থেকেই করে রেখে যাচ্ছি যাতে রুফায়দার বাবা রোজা থেকে কষ্ট না হয় সেগুলোর টুকিটাকি যেটুকু ভিডিও আমি শুট করতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি বাজারের লিস্ট করে দিয়েছিলাম রুফায়দার বাবাকে সেটা শেয়ার করেছি ওরা বাজার করে এনেছে সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে তো আসলে এই কথাগুলো এই জন্যই বলা যে আবার অনেকের ফোন ধরতে পারছি না আমি একটা কথা বারবার বলে যাচ্ছি যে শরীরটা এতটাই খারাপ যখন একটু ভালো লাগে তখন উঠে টুকিটাকি কাজগুলো করি রুফায়দার খাবার রেডি করি যারা আমরা দেশের বাইরে থাকি তারা কিন্তু এটা জানি যেখানে আমাদের আসলে হেল্প করার কেউ নেই হাজার অসুস্থ হাজার ব্যথা হলেও উঠে আমার রুফায়দাকে খাওয়াতে হয় আমার তো রুফাদার বাবা বেশ কিছু আমি জিনিস আনতে বলেছিলাম সেগুলো আনি আনছে তো সেটা একটু শেয়ার করে আমি কিছু বড় বড় বয়াম আনতে বলেছিলাম এই রোজার ছোলা ডাল বেশি কেনা হয়েছে সেগুলো রাখার জন্য তো কিছু বয়ম কিনে এনেছে বেশ কিছু আম এনেছে আমটা আমার খেতে একটু ভালো লাগছে এই খাবারটা একটু খেতে পারছি তো এই জন্য আম এনেছে এদিকটাতেও বেশ কিছু আম দেখতে পাচ্ছি আমি এই যে তো সেগুলো একটু বের করে নিচ্ছি শাক এনেছে এটা হচ্ছে পুদিনা পাতা আর পুদিনা পাতা তার আর বের না করি এখন এটা আসলে দেখুন কিছু নেই কয়েক ধরনের শাক এনেছে রুফায়দার দুধ বানিয়ে দিয়েছিলাম সে দুধ খায় নাই পানি পুরাটা খেয়েছে আর ও নাকি জায়েন্টে যে একটা বিস্কিট পছন্দ করেছে খেয়েছিল। ওখানে স্যাম্পল ছিল তো ওর বাবা আবার সেটারই একটা বড় প্যাকেট ওকে কিনে দিয়েছে এটার ভিতরে ছোট ছোটো স্যাশে আছে বেশ ভালো হয় একটা খুললে দুই তিনটা থাকে সেটা খেয়ে নিতে পারে আর ওয়াটার মিলন এনেছে এই ছিল বাজার আর চলেন দেখে আসি ওরা ফ্যানটা লাগানো হয়ে গিয়েছে মনে হয় এতক্ষণে হ্যাঁ ফ্যানটা মোটামুটি লাগানো শেষ রুফায়দা খুব মনোযোগ দিয়ে দেখছে যে কি হচ্ছে কারণ সে একটা ছোট বক্সে কিনে এনেছে সেটা অনেক বড় হয়ে গিয়েছে আসলে আমারও আর ভালো লাগছে না রুফায়দার বাবা যদি নিচেও যায় তাও আমরা তিনজন একসাথে যাই তো আজকে ওরা বাসায় ফিরে বারবার বলছিল বাইরে যেয়ে একদমই ভালো লাগছিল না মিও কয়েকবার বলেছে আমি একটু রিমোটটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো রিমোটের কয়েকটা ফাংশন আছে এই জন্য এই ফ্যানটা পছন্দ করেছে সুইং করা যাবে তারপর টাইমার দেওয়া যাবে স্পিড কম বেশি করা যাবে এবং অফ অনটাও রিমোট দিয়েই করা যাবে এটা আসলে এই ফ্যানটার একটু সুবিধা যে বারবার ওঠা নামা করতে হবে না তরু ফায়দা খুব মনোযোগ দিয়ে সেই ফ্যানটাকে দেখছে সামনে পিছনে তা আমি একটু ওকে দেখানোর জন্যই সবগুলো মোড় চাপছিলাম ও খুব মজা পাচ্ছিল আর সবার কাছে আসলে বারবার একই কথা বলার কিছু নেই যে সবার সয়ী আল্লাহ রোজা করার তৌফিক দান করুক রোজা করেন পরিবারের সাথে থাকেন সুস্থ থাকাটা আসলে আল্লাহ তালার অনেক বড় নিয়ামত একটা যে সুস্থ থাকলে হয়তো আমরা এটা বুঝতে পারি না যখন অসুস্থ হই তখন বুঝি আর একটা কথা সবার উদ্দেশ্যেই বলবো যে কাউকে আসলে কোনো কিছু না জেনে না বুঝে বিচার করতে যাবেন না এটা কখনোই ঠিক না আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি বারবার বলছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি সুস্থ হতে চাই আমি আমার বাচ্চাটার কাছে সুস্থভাবে সালামতে আবারও আমার ঘরে ফিরে যেতে চাই আগের মতো সব কিছু করতে চাই তো আজকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল যেহেতু এটা গতকালকার ব্লগ দেখছেন আপনারা তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি আসলে বৃষ্টির দিনে বললে ভুল হবে আসলে খুব ঝটপট হবে একটু গরুর মাংস রান্না করাই ছিল সেটা দিয়ে এই খিচুড়িটা করে নেওয়া তো আমরা একটু সেটাই খাওয়া দাওয়া করব আর রাতে একটা ভেজিটেবল প্রিপেয়ার করতে চাচ্ছে রুফায়দার বাবা এটা ভেজিটেবল কাম সালাদ যেটাই বলেন না কেন তো সেটাও একটু শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ ফাদার বাবা ভেজিটেবলটা করছে এখানে ফুলকপি ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো হালকা একটু আঁচ দিয়ে নিয়েছে মানে ভাব দেওয়া বললে ভুল হবে একটু গরম পানির মধ্যে ওয়াশ করে নিয়েছে এর ভিতর আরও কিছু সে অ্যাড করবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কিচেনটা দেখায় কি অবস্থা করে ফেলেছে সে রান্না করতে নিয়ে সব কিছু কেটে কুটে সিঙ্কের মধ্যেই রাখছে পরে পরিষ্কার করবে আসলে এটা তো ওর কাজ না ও এটা করেও না কখনো তাই আসলে এই অবস্থা তারপরও আলহামদুলিল্লাহ আমাকে সেইটুকু করে খাওয়াতে পারছে এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আপনারা দোয়া করবেন যেন ও সুস্থ থাকে আমার বাচ্চাটা সুস্থ থাকে আল্লাহ যেন আমাকেও খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে মনটা অনেক খারাপ লাগছে যে রমজান মাস নিয়ে আসলে সবাই সবার পরিবারের সাথে আমরা মুসলমান যারা তারা অনেক প্ল্যান করে থাকি অনেক আনন্দ করার ঈদের শপিং সব কিছু মিলেই এবারও আমাদের অনেক প্ল্যান ছিল যে রমজানে একসাথে তারাবি পড়ব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারাবি পরবো সবাইকে বাসায় দাওয়াত দিব জানি না আমার সুস্থ হতে কতদিন লাগবে আর আবারও একটা কথা বলছি আমার এই রোগটা সম্পর্কে যারা জানেন হঠাৎ করে সুস্থ হওয়া সম্ভব না আর প্রতিনিয়তই আপনাদের সাথে একই কথা বলতে আমারও ভালো লাগছে না তাই মাঝে মাঝে যেটুকু ভিডিও শ্যুট করতে পারছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে অসুস্থ কবে সুস্থ হব এগুলো আসলে প্রতিনিয়ত বলার কিছুই নেই আর যারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে বা বিভিন্ন ওয়েতে আমার খোঁজ নিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের দোয়াই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আবারও স্বাভাবিক যাপন করতে পারবো তোর ফায়দার বাবা ওই ভেজিটেবলটার ভিতর একটু শাক দিয়ে দিবে সেটাই সে কেটে নিচ্ছে তো ওর কাজগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছিলাম এটা ভেজিটেবলও বলতে পারেন সালাদও বলতে পারেন তো এটা এই যে রান্না হয়ে গিয়েছে এটা এরকমই থাকবে তো আমরা এখন ডিনার করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের মতো আল্লাহ হাফেজ